আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার হাতে দুটা ব্যাটারি দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, লিথিয়াম আয়রন ফসফেট 3.2 ভোল্টের। গত কিছুদিন আগে এক ভাই আমার কাছে এসেছেন এই দুইটা ব্যাটারি নিয়ে, বলতেছেন যে ভাই আমার কাছে দুইটা ব্যাটারি আছে, আমি খুব সস্তায় পেয়েছি এক লোকের কাছে। তো এই দুইটা ব্যাটারি দিয়ে 12 ভোল্টের লাইট ফ্যান চালানোর কোনো সিস্টেম আছে কি না, তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আপনাদের কাছে যদি এই ধরনের দুইটা ব্যাটারি অথবা তিনটা ব্যাটারি থাকে, তাহলে এই দুইটা তিনটা ব্যাটারি দিয়ে আপনারা কীভাবে 12 ভোল্টের লাইট অথবা ফ্যান চালাতে পারবেন, সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো এই ব্যাটারিগুলো যেহেতু 3.2 ভোল্টের, যদি আমরা এই ব্যাটারি দুটো সিরিজ কানেকশন করি তাহলে হবে 6 ভোল্টের। তো এখানে আমি কিছু মডিউল ব্যবহার করব। এখানে যে মডিউলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেপ ডাউন মডিউল। এই মডিউলটা দিয়ে 12 ভোল্টের প্যানেল থেকে ব্যাটারিটা চার্জ করা যাবে। আর এই মডিউলটা হচ্ছে স্টেপ আপ মডিউল। এই মডিউলটার কাজ হচ্ছে 6 ভোল্টকে 12 ভোল্ট অথবা আরও বেশি ভোল্টেজ করা যায়। আর এখানে আমি দুইটা লিথিয়াম ফসফেটের BMS ব্যবহার করব। তো প্রথমে আমি বাসবার দিয়ে এই ব্যাটারি দুইটা সিরিজ কানেকশন করে 6 ভোল্ট করে নিব। আর এই ব্যাটারিগুলোতে কিন্তু আপনারা অবশ্যই BMS ব্যবহার করবেন, BMS ছাড়া চালাতে পারবেন না। তো এখানে আপনারা ভোল্টেজটা দেখতে পারতেছেন 6 ভোল্টের উপরে আছে। তো এখানে দেখতে পারতেছেন আমাদের মডিউলগুলো লাগানো হয়ে গেছে। এখন আমরা দেখব কোনটার কী কাজ। এখানে যে মডিউলটা দেখতে পারতেছেন, যেহেতু প্যানেলের ভোল্টেজ মোটামুটি 20-21 ভোল্টের থাকে 12 ভোল্টের প্যানেল, তো 20-21 ভোল্টে কিন্তু এই ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন না, সেই জন্য এখানে এটা ব্যবহার করেছি। আর এখানে দুইটা BMS ব্যবহার করেছি যাতে এই ব্যাটারিটা ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ প্রোটেকশন করতে পারে। আর এখানে দুইটা স্টেপ আপ মডিউল ব্যবহার করেছি যাতে করে 6 ভোল্টকে 12 ভোল্টে রূপান্তরিত করতে পারে। এখানে আর আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন, তো যেহেতু যেই ভাই নিবে ওই ভাই একটু বেশি লোড ব্যবহার করবেন, এই জন্য দুইটা ব্যবহার করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ 6 ভোল্ট এবং আউটপুট 13 ভোল্ট দেখাচ্ছে। তো এখন আমি একটা মাল্টিমিটার দিয়ে ইনপুট এবং আউটপুট ভোল্টেজটা চেক করে দেখব কত হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ এখানে দেখাচ্ছে 6.5 ভোল্টের মতো এবং আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 13 ভোল্টের উপরে আছে। তার মানে এই ব্যাটারিটা দিয়ে এখন আপনারা 12 ভোল্টের DC লাইট অথবা DC ফ্যানগুলো আপনারা অনায়াসেই চালাতে পারবেন। তবে বেশি লোড ব্যবহার না করাই ভালো, মোটামুটি একটা মডিউল থেকে 40-50 ওয়াটের ভিতরে লোড ব্যবহার করাই ভালো। আর যদি আরও বেশি ওয়াট লোড দিতে চান তাহলে মডিউল বেশি ব্যবহার করতে পারেন। তো এখন আমরা চেক করে দেখব সোলার প্যানেল থেকে এই ব্যাটারিটা চার্জ হয় কি না। তো এখানে আমি শুধু টেস্ট করার জন্য 20 ওয়াটের একটা 12 ভোল্টের প্যানেল ব্যবহার করেছি। আপনারা চাইলে 100-150 ওয়াট প্যানেল ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।